সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এগারোতম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন পালন করেছে মলিবাজারের সহকারী প্রাথমিক শিক্ষকরা বৃহস্পতিবার বিকেল পাঁচটায় মলিবাজার প্রেস ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তারা সহকারী শিক্ষক মলিবাজারের সভাপতি কবির আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবায়দুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রবেন্দ্র বিজয় দাস মোহাম্মদ আলী হোসেন শরীফ উদ্দিন সদর নাজনীন চৌধুরী এলিন তাসনিম চৌধুরী বি টি মসরুর আহমদ ময়জুল হক সহ অন্যান্যরা এছাড়াও উপস্থিত ছিলেন মলিবেদা সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির অন্যান্য শিক্ষকবৃন্দ